রুই মাছ দিয়ে যদি নতুন ধরনের কোনো রেসিপি করতে চান তাহলে কিন্তু এইটা একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় এই রুই মাছের কোরমা। তো চলুন তাহলে বানানো যাক। 3 পিস মাছ নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, আর 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর 2 চামচ রিফাইন্ড অয়েল। ম্যারিনেশনের জন্য এই কটা উপকরণ আমাদের লাগবে। তো ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মাছগুলোকে 2 পিঠ মাখিয়ে নেব, আর এই রকম মাখানো অবস্থায় এটাকে 1 ঘন্টা রেখে দেব। এবারে রিফাইন্ড অয়েল দিয়েছি কড়ায়, আমাদের একটু বেরেস্তা তৈরি করতে হবে। তো তার জন্য 3টে পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এগুলোকে একদম ভালো করে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। তো রিফাইন্ড অয়েলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। 7 থেকে 8 মিনিট সময় লাগে হাই ফ্লেমে এই বেরেস্তাটা তৈরি করতে। তো এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হয়, না হলে উপরের দিকটা পুড়ে যায়। তো দেখুন এই রকম কালার আসা পর্যন্ত আমাদেরকে পেঁয়াজটা ভেজে নিতে হবে, এর থেকে বেশি ডিপ করলে কিন্তু তেতো হয়ে যাবে। তো বেরেস্তাটা তুলে নেব তেল থেকে ছেঁকে ছেঁকে, এবারে এক সাইডে সরিয়ে রাখলাম। ওই তেলের মধ্যেই মশলা মাখানো মাছগুলো ভালো করে একটু ভেজে নেব। তো যেহেতু মাছে মশলা মাখানো রয়েছে তো মাছের গাগুলো একটু পোড়া পোড়া লাগতে পারে, কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই, এই রকমই কিন্তু দেখতে হবে। একটা মিক্সিং বোলে বেরেস্তা, 4টে কাঁচা লঙ্কা, আর কিছু কাজু বাদাম, কিছু আমন্ড বাদাম, কিছু কিশমিশ নিয়ে একটা পেস্ট বানাবো। এই ফাঁকে মাছগুলো আমার ভাজা চলছে, তো মাছগুলোকে একবার উল্টে দিলাম। দেখুন একটু পোড়া পোড়া লাগতে পারে কারণ মশলা মাখানো রয়েছে। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, খুব কড়া করে কিন্তু ভাজবেন না, একটু হালকা করে ভাজা হলেই কিন্তু হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওর মধ্যেই আমি এবারে দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু জয়িত্রী আর একটু মৌরি দিয়ে। তারপরে 1 চামচ আমি এখানে রসুন বাটা দিলাম। রসুনটা কষা হয়ে গেলে 1 চামচ আদা বাটা দেব। আদাটাকেও কিন্তু এই একইভাবে তেলের মধ্যে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘরোয়া যে মশলাগুলো সবসময় আমাদের বাড়িতে থাকে। এবারে পেঁয়াজের যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবারে এটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম দেওয়া রয়েছে তাই একটু ফুটতে পারে, সেই জন্য অবশ্যই ঢাকার ব্যবহার করবেন। ঢাকা দিয়ে দিয়ে এটাকে 3-4 মিনিট একটু কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। তো ঢাকা দিয়ে দিয়ে কষছি, দেখুন ওপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে। তো আমাদের মশলা কষানো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি প্রয়োজন মতো একটু নুন দিয়ে দেব। নুন দিলাম, আর একটু ব্যালেন্স করার জন্য চিনি, অল্প একটু চিনি দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব, যতটা পরিমাণ গ্রেভি আমি করতে চাইছি। জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, যতটা গ্রেভি বানাতে চাইবেন সেই অনুযায়ী জল দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। যখন ফুটে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে কিন্তু 2-3 মিনিট ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা মাছের মধ্যে চলে যায় এবং মাছের মধ্যে সেই গ্রেভির ফ্লেভারটা খুব ভালোভাবে চলে আসতে পারে। তো ঢাকা দিয়ে দেব, দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিই। দেখুন 2-3 মিনিট পরে আমি 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম, এতে কিন্তু কোরমার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমাদের রুই মাছের কোরমা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করুন, দেখবেন অসাধারণ খেতে হয়। এই যে কেওড়া জলটা দেয়া হলো না, এর যে ফ্লেভারটা আসবে অসাধারণ লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন, এবং এই রকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তাহলে আর কি, গরম ভাতের সাথে রুই মাছের কোরমা, অসাধারণ একটা কম্বিনেশন। তো এনজয় করুন, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।